뭐 하선이? 에이 굽도던! 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 আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ফরিদপুরের বাইশরশী বাবু বাড়িতে, কিন্তু যাত্রা পথে আমাদের বাচ্চা হলো এই বৃষ্টি, কি আর করার। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করে বাইশরশী বাবু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এক ভরসায় যদি মন কাঁদে। ইতোমধ্যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা হেঁটে চলছি ভাঙ্গা মা মহাসড়কের ওপর দিয়ে। যেতে যেতে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছে। ইতোমধ্যে আমরা বাবু বাড়িতে পৌঁছে গিয়েছি, চলুন চারদিকটা এক ঝলক দেখে নেওয়া যাক। সুন্দর ধাতুর কাজ করা বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, মূলত এখানে একসময় হিন্দু বাবু অর্থাৎ হিন্দু জমিদাররা বসবাস করত, সেই থেকে এখানকার নাম বাবু বাড়ি নামে পরিচিত। এই পুরো এলাকার বাড়িঘরগুলো প্রায় 400 বছরের পুরনো স্মৃতি বহন করছে। এই এলাকার বাড়িঘরগুলো মূলত চুন, সরকি এবং লোহা দিয়ে তৈরি। অধিকাংশ বাড়িঘরগুলোতে কিন্তু আপনারা জানলা দরজা দেখতে পারবেন না, কারণ এগুলো বাড়িঘরগুলো অনেকদিন পরিত্যক্ত থাকার কারণে এলাকার বিভিন্ন মানুষ এগুলোকে খুলে তাদের নিজেদের কাজে ব্যবহার করেছে। এখানে একটি বড় বাড়িকে কেন্দ্র করে চারপাশে দুই একটি বাড়ি গড়ে উঠেছে। আপনারা ভারতীয় বাংলা সিনেমায় যে ধরনের প্রাচীন বাড়িঘর দেখতে পান, ঠিক সেই রকম অনেকটাই এই বাড়িঘরগুলোর বৈশিষ্ট্য। আমরা দোতলায় উঠে পড়লাম। এখানকার ছোট ছোট কক্ষগুলো অনেকটা গোলকধাঁধার মতো, কারণ যেদিকে তাকাই সেদিকে দরজা। আমাদের সঠিক জানা নেই যে কোন কক্ষটি কি কাজে ব্যবহৃত হতো। প্রতিটি কক্ষে 3-4টি করে দরজা আছে। আমি বেশ সন্দিহান যে তারা কীভাবে তাদের গোপনীয়তা বজায় রাখত। এই জায়গাটি হয়তো তারা বাতি রাখার জন্য ব্যবহার করত। আমরা প্রতিটি কক্ষে এরকম বাতি রাখার জায়গা দেখতে পাচ্ছি। আমরা এখন একটি ছোট করিডোর দিয়ে অন্য একটি ভবনে প্রবেশ করব। এখান থেকে দেখা যাচ্ছে প্রতিটি ঘরে অনেকটি করে দরজা। কোন ঘর দিয়ে কোন ঘরে যাওয়া যাবে আপনি কল্পনা করতে পারবেন না, আর প্রতি ঘরেই কিন্তু এরকম বাতি রাখার জায়গার অভাব নেই। এখানে নতুন কেউ আসলে হয়তো অনেকটা গোলকধাঁধার মধ্যে পড়ে যাবেন, কারণ কোন দিক দিয়ে ঢুকেছিলেন আর কোন দিক দিয়ে বের হবেন সেটা অনেকেই ভুলে যেতে পারেন। এখন আমরা সরু সিঁড়ি বেয়ে আমরা ছাদের অংশে প্রবেশ করব। সিঁড়িগুলো অত্যন্ত সরু আর জায়গাটাও বেশ অন্ধকার। আমরা এইভাবে চড়তে চড়তে প্রায় ছাদের একটি অংশে পৌঁছে গেলাম। ওপরে মানুষ ছবি তোলার কাজে ব্যস্ত থাকার কারণে আমরা তাদের ভিডিও নিলাম না। আর এইখানে যে কী ধরনের কাজ হতো বা কী কাজে তারা ব্যবহার করতো আমাদের আসলেই জানা নেই। এখন আমরা নিচে নেমে অন্যান্য রুমগুলোর দিকে এগিয়ে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং একসাথে জোড়া লাগানো, আর এদের বিল্ডিংগুলোর বৈশিষ্ট্য হলো একটি বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে খুব সহজে যাতায়াত করা যায়, আর একটি কক্ষ থেকে এই প্রান্তের কক্ষ থেকে ওই প্রান্তের কক্ষে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন, কারণ এই ভবনের এতগুলো দরজা আপনি অবশ্যই গোলকধাঁধার মধ্যে পড়ে যাবেন। কিন্তু এর নির্মাণশৈলী অত্যন্ত সুন্দর এবং এর কারুকার্য এবং এর গঠন আমাদেরকে মুগ্ধ করেছে। ইতোমধ্যে অনেক মানুষ এখানে এসে তাদের স্মৃতিচিহ্ন রেখে গেছে আমাদের জন্য, আপনারা দেয়ালে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই পুরনো বাড়িগুলো এত সমহিমায় এখনো দাঁড়িয়ে আছে যা কল্পনারও বাইরে।
এখান থেকে নিচের যে সবুজ অংশটি দেখা যাচ্ছে মূলত এটি হলো সেই বাড়ির উঠোন। আর হিন্দু সমাজে এই ধরনের উঠোন বেশ প্রচলিত। এখন আমি এই জায়গার অবস্থান সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূলত এটি হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাইশী নামক এক জায়গায় অবস্থিত। মূলত এটি আঞ্চলিক ভূমি অফিস অর্থাৎ সদরপুর আঞ্চলিক ভূমি অফিসের এর কার্যালয়ের পাশেই অবস্থিত। আপনারা যদি কেউ আসতে চান তাহলে আপনারা অবশ্যই ফরিদপুর আসবেন। ফরিদপুর থেকে আপনারা ভাঙ্গা আসতে পারেন, সেখান থেকে বাইশী নামক জায়গায় আপনারা আসতে পারেন। গুপ্ত অভিযানে আমরা একটু গুহায় যাচ্ছি। চলতে চলতে আমরা একটি ছোট গুহার মতো খুঁজে পেয়েছি, তাই আমরা ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করছি যে আদৌ এখানে কিছু পাওয়া যায় নাকি। তাই কৌতূহলবশত আমরা একটু ঝুঁকি নিয়েই এই গুহাতে প্রবেশ করেছি, কিন্তু ভাগ্য আমাদের সাথ দেয়নি, তাই আমরা কিছুই খুঁজে পেলাম না, তাই বেরিয়ে চলে আসছি। এই বাড়িঘরগুলো কিন্তু এখনও আমাদের কাছে বেশ চমৎকার লাগছে, কারণ প্রতিটি অংশই যেন স্মৃতি বহন করছে আর এর পরিবেশ আমাদেরকে মুগ্ধ করছে। আপনারা এই নির্মাণ শৈলী দেখলে অবশ্যই আনন্দিত হবেন, কারণ এত বছর পরও এই জায়গা সমহিমায় তার ঐতিহ্য বহন করছে। এই পুরো অঞ্চলটি হিন্দু জমিদাররা শাসন করত। এদের শাসনকাল প্রায় 500 বছরের মতো, কিন্তু যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়ে এরা তাদের আদি নিবাস, তাদের ভিটেমাটি রেখে তারা ভারতে পালিয়ে গেছে। এখন তাদের অস্তিত্ব এই অঞ্চলে নেই বললেই চলে। এই সুন্দর ঘাট বাঁধানো পুকুরটিও কিন্তু আদি জমিদারদের স্মৃতি বহন করে চলছে। নিঃসন্দেহে এই জায়গাটি অনেক সুন্দর। আপনারা যে কেউ চাইলে এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন, এর জন্য কোনো ট্যাক্স বা কোনো টিকিট কাটতে হয় না। এই জায়গাটি সকলের জন্যই উন্মুক্ত। ঢাকা থেকে খুব কাছে এই জায়গাটির অবস্থান। মূলত এটি ফরিদপুর জেলায় অবস্থিত। এই ফরিদপুরে এরকম বাড়িঘর প্রায় 50টিরও বেশি আছে। আপনারা আসলে অবশ্যই চমকপ্রদ হবেন, কারণ এই সব বাড়িঘরগুলো এক অন্য ধরনের অনুভূতি সৃষ্টি করে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দরজা আর দরজা দেখতে পারবে, কারণ এই ভবনগুলোতে এত বেশি দরজা যে আপনি একটি রুমে প্রবেশ করে এক দরজা দিয়ে অন্য দরজা দিয়ে এভাবে করে অপর প্রান্তে পৌঁছে যেতে পারবেন। এটি মূলত বাড়ির সেই উঠোনের অংশ। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাড়ি, মাঝখানটি উঠোন। এরকম বাড়িঘর কিন্তু আমরা আপনাদের সিরিয়ালেও দেখতে পাই, যারা ভারতীয় সিরিয়াল লক্ষ্য করেন। এই বাড়িঘরগুলো সংস্কারের অভাবে এভাবে জীর্ণশীর্ণ হয়ে পড়ে আছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ যদি এই বাড়িগুলোর দায়িত্ব নিত তাহলে এটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র হতে পারত। চলতে চলতে আমরা আরেকটি ছোট একটি সুড়ঙ্গ দেখা পেলাম। এখানে এখন আমরা দেখার চেষ্টা করব যে ভিতরে কিছু আছে কিনা। এবার একটু আমরা খুব জোরে সোরে লেগে পড়েছি ভিতরে দেখার জন্য, কারণ ভিতরে প্রচণ্ড অন্ধকার। এখন এর মধ্যে আমরা একটি ভিডিও ক্যামেরা প্রবেশ করিয়ে দেখব যে ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। অবশেষে আমরা একটি হাস্যকর গুপ্তধনের সন্ধান পেয়েছি। জানি না কে বা কারা এই জায়গায় এই জিনিস রেখে গেছে। কেউ হয়তো বা তাদের খাওয়া দাওয়া সেরে তাদের বাটি বা চামচ এখানে রেখে গিয়েছে। এই ছিল আমাদের আজকের গুপ্তধন। এখন আমরা আর কিছুক্ষণ ধরে এই বাড়িটিকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখব। আমাদের আর কয়েকটি রুম দেখার বাকি আছে, কিন্তু আমরা আসলেই বুঝতে পারছি না যে কোন রুমটি কোন কাজের জন্য ব্যবহৃত হতো, কারণ এই রুমগুলোর মধ্যে এত বেশি দরজা যে আমরা বুঝতেই পারছি না যে তারা কিভাবে এখানে বসবাস করত। হয়তোবা তাদের একটি কোনো নিয়ম ছিল এখানে বসবাস করা। অবশেষে আমরা দেখাশোনা ফিরে আমরা নিচে নামছি। নিচে নেমে আমরা আর কিছুক্ষণ ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
আপনারা যে কেউ চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এবং এর সম্বন্ধেও জানার কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন।